নমস্কার বন্ধুরা, কালকের ভিডিও হচ্ছে তোমাদেরকে মতিঝিল পার্কে কিছুটা দেখানো হয়েছিল, আজকে বাদ বাকিটা শেয়ার করবো। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা দেখে নাও। এই সেই ম্যাপ আমরা তোমাদের কালকে দেখেছিলাম, আজকে আবার দেখাচ্ছি। আজকে বাকি আছে মতিঝিল ভবন, রোজ গার্ডেন, বাটারফ্লাই গার্ডেন, চিলড্রেন পার্ক, ট্যুরিস্ট শেল্টার, মিউজিক্যাল ফাংশান, লোটাস পন্ড, লাইট অ্যান্ড সাউন্ড, বিথি কুঞ্জ প্রভৃতি। যাই হোক, চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো, তোমরা দেখো তোমাদের খুব ভালো লাগবে। প্রথমে যাচ্ছি বন্ধুরা, চলো আমাদের সঙ্গে মতিঝিল ভবন। তো চলো, এত সুন্দর সুন্দর কাটিং করা গাছ আর ফুলের গাছ, তার সঙ্গে এত বড় একটা জায়গা, সারাদিন ঘুরলেও ওনাই শেষ হবে না। যাই হোক, তো আমরা বেশিটা ঘুরতে পারছি না, পায়ে ব্যথা করছে। আর দেখো বন্ধুরা সাইকেল চালাচ্ছে, আমাদের ইচ্ছা ছিল চালানোর কিন্তু আমার দিদিভাই শরীর খারাপ বলে আর সেটা করলাম না। চলো দেখে নাও আমার সঙ্গে মতিঝিল ভবন। দেখো বন্ধুরা এই ফুলগুলো কত সুন্দর লাগছে আর কালারটা কত সুন্দর, দেখে খুব ভালো লাগলো, তাই তোমার সঙ্গে একটু শেয়ার করলাম। আমরা আবার মেন রাস্তা ধরে সামনের দিকে এগোচ্ছি, আর দেখো দুধারে কত সুন্দর গাছ লাগানো আছে, মানে একা জায়গাতে একরকম গাছ লাগানো আছে, আর এখানে লাগানো আছে এই গাছগুলো, দেখো ফুল ফুটেছে, দেখতে কত সুন্দর লাগছে, তাই না? কত সুন্দর ফুল ফুটেছে। আর চলো আমরা এটা পার করে যাব তোমাদের স্যারের সঙ্গে শেয়ার করতে, হচ্ছে রোজ গার্ডেন। এই দেখো বন্ধুরা, আমি কাছে গেলাম না, দূর থেকে একটু শেয়ার করলাম, অনেক ফুল গাছ এখানে আছে, ফুল ফুটেছে। তো যাই হোক, তোমার দেখানো রোজ গার্ডেন, আবার চলো সামনের দিকে। এখানে আছে একটা চিলড্রেন পার্ক, চিলড্রেন পার্ক দুটো আছে, আগে তোমাদের দেখেছিলাম এক জায়গাতে মানে মতন ঢুকতেই, আর একটা ভিতরের দিকে, সেখানে ঢুকলাম না বন্ধুরা। চলো এবার সামনের দিকে এগিয়ে যাই। এই বাঁদিকে আছে বিথি কুঞ্জ, তো এটা এখন ঢুকছি না, আমি সামনেটা দেখে তারপরে এখানে ঢুকছি। এখানে একটা স্ট্যাচু, এটা কার বলতো বন্ধুরা, এটা হচ্ছে আলিবর্দিখার স্ট্যাচু, এটা লেখা আছে এখানটাই, আমি দেখে বললাম, যদি আমি সেটা চিনতে পারছি না কে। যাই হোক, দেখে ভালো লাগলো, তোমার সঙ্গে একটু শেয়ার করলাম। এবারে দেখো বন্ধুরা, এবার যাওয়ার সময় আছে রাস্তার দুধারে এই ফুল গাছগুলো, নামটা ঠিক আমি জানি না। যাই হোক, এটা দুটো কালারের ফুল ছিল, একটা হচ্ছে একটু লালচে লালচে এই কালারটা, আর সাদা, মানে এত সুন্দর লাগছিলো দেখে, চোখ ধরে যাচ্ছিলো। তো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, দেখে নাও রাস্তার দুধারের এই ফুল গাছগুলোকে। আমরা এখন চলে এসেছি বন্ধুরা, দেখো সামনে দেখো লোকজন দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে সুরের ঝর্ণা, সুন্দর মিউজিক হবে তার সঙ্গে ঝর্ণা, দিনের বেলা বললে অতটা ভালো লাগছে না, রাত্রে হলে দেখতে খুব ভালো লাগতো। চলো দেখে নাও, ক্াকে
সুন্দর মিউজিক, তার সঙ্গে ঝর্ণা আর লাইটিং হচ্ছে। দিনের বেলা বললে অতটা বোঝা যাচ্ছে না, রাত্রে হলে বেশ ভালো লাগতো। যাই হোক, তোমার সঙ্গে শেয়ার করলাম, আমাদের খুব ভালো লাগলো তোমার সঙ্গে দেখাতে পেরে। এবারে আমরা যাচ্ছি পর্যটক কুটির। এখানে বাইরে থেকে যারা আসছে তাদের জন্য সুন্দর থাকার ব্যবস্থা আছে। আর দেখো এত সুন্দর পরিবেশ, তার মধ্যে থাকার ব্যবস্থা মানে দেখেই মানে খুব দারুণ লাগছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করাই সেই ঘরগুলো আর চারপাশটা। এবারে চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করাই, তোমাদেরকে বলেছিলাম এর আগে বীথিকুঞ্জ। তো চলো, বীথি মানে একটা গাছের নাম মনে হচ্ছে আমার, আর কুঞ্জ মানে হচ্ছে এখানে থাকা, মানে গাছটাকে চারিদিক দিয়ে ছড়ানো হয়েছে এখানে বসার জায়গা। তো গাছের সুন্দর ফুলও ফুটেছে দেখলাম, নীল নীল রঙের। তোমার সঙ্গে শেয়ার করছি দেখো বন্ধুরা, এটা হচ্ছে বীথিকুঞ্জ। ফুলের কালারটা খুব সুন্দর, যদি ক্যামেরায় অতটা আসেনি, যাই হোক তোমার সঙ্গে শেয়ার করলাম দেখো বন্ধুরা, দেখতে খুব ভালো লাগছে। এবার চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। তোমার দিদি ভাই বলছে আর পারছি না হাঁটতে, দেখি কি বলছে, আর ঘুরবে না বাড়ি যাবে। আর মেয়েদের নিয়ে বেড়ালে এক সমস্যা, হাঁটতে পারে না তারা, তারা বাইকে করে ঘুরবে ঠিক আছে, কিন্তু হাঁটতে বললে একটু হাঁটলে তারা বলবো পা ব্যথা হয়ে গেছে। তো আমরা কত সুন্দর হাঁটছি, আমার ছেলে হাঁটছে কিছু মনে হচ্ছে না, কিন্তু ও বলছে আমার পায়ে ব্যথা হয়ে গেলো, আমি আর হাঁটতে পারছি না। তো চলো এবার তো দেখি কী করছে তোমার দিদি ভাই। আর দেখো গাছ কত সুন্দর, তাই না? আর এতটা বড়ো পার্ক দেখো বন্ধু, না সত্যি তাই, হাঁটা খুব মুশকিল, সাইকেল নিলে বুঝছে খুব ভালো হতো, কুকুরটা ঘোরা যেত। যাক ছেলে আছে আর ও তোমার দিদি ভাই আছে, এই সাইকেল আর নিয়ে নিই। তো চলো এবার দেখি, আস্তে আস্তে সামনেখানে আসছে টয় ট্রেন, একটু অন্যরকম। অন্যরকম বললাম এই কারণেই, ট্রেনটা লাইন দিয়ে চলছে না, ট্রেন চলছে রাস্তার উপর দিয়ে, যাই হোক দেখতে খুব ভালো লাগলো। আর চলো এবার সামনের দিকে এগিয়ে যাই। অনেক কিছুই দেখলাম না আমরা, পিছনে ফিরে চলে এলাম। তোমার দিদি ভাই শরীরটা খারাপ বলছে, হাঁটতে পারছি না। তো যাই হোক, ভিতরে অনেক কিছু ছিল না, ছিল অনেক কিছু ছিল, পদ্ম পুকুর আছে, তার ওদিকে টেম্পল আছে, লাইট আছে, হ্যাঁ রোজ গার্ডেন আছে, তাহলে রোজ গার্ডেন দেখেছি। যাই হোক আর পরের দিন এসে দেখাবো। চলো বাড়ির দিকে, ছেলে বলছে টয় ট্রেন চাপবে, এতে ফাঁকা ভাই চাপবো, তা না হলে বাড়ি। চলো, এই মসজিদ পার্কটা এতটাই বড়ো যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এদেরকে ভাবে এখানে থাকবো, তা অনেক আসে সময়টা কেটে যাবে। আর একটা সুন্দর গাছ, মানে এই বিকেলটুকুনি এসে সমস্তটা ঘোরা সম্ভব না, কিছুক্ষণ বসতে হবে আবার হাঁটতে হবে, এরকম করে ঠিক আছে। আর আমরা এসে থেকে সেরকম বসিনি, শুধু হেঁটেই যাচ্ছি। হ্যাঁ এটা হাঁটতে ভয় পায় মেয়েরা, জন্য যাই হোক মানে যারা ভিডিও করে তারা আসলে খুব ভালো লাগবে। অনেক অনেক স্পট আছে, অনেক জায়গা আছে, প্রচুর রকমের ফুলের গাছ, বাগান, পাতাবার গাছ। যাই হোক তা খুব ভালো লাগলো, বেশি বানায়নি তোমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে shoki.bishwas01 বলতে হবে না, থাক সবাই যাবে তাড়াতাড়ি করে আমার ইনস্টাগ্রামে ভিডিওগুলো দেখবো, আমাকে ফলো করবে, লাইক করবে, কমেন্ট করবে, ভালো লাগলো আমার ইনস্টাগ্রামে দিতে শেয়ার করবে। চলো বন্ধুরা, মতিঝিল পার্কের যাওয়ার সময় এই রাস্তা দুদিকে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, দেখে দারুণ লাগছে। আমার তো খুব ভালো লাগছে, আমি সুযোগ পাচ্ছি আর একটু করে রেকর্ডিং করছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। হয়ে দেখো বন্ধুরা কত সুন্দর গাছগুলো দেখো। আর তোমাদের সঙ্গে একটা গাছ শেয়ার করা হয়নি, মানে সেটা তোমার সামনে ছিল গাছটা, যাও কিন্তু তখন ঢুকিনি। তো তোমার সঙ্গে শেয়ার করছি, আমি তোমার দিদিভাইকে বললাম তুমি একটু দাঁড়াও, তোমার কাজ হবে না, আমি
বন্ধুদেরকে শেয়ার করার জন্য চলে যায় এখানটায়। এই দেখো বন্ধুরা, এই গাছটা দেখে মনে হচ্ছে পুরো প্লাস্টিকের গাছ, সুন্দর কাটিং করা যায় না। এখানে অনেকে ছবি তুলছে, আমার ছবি তুলিনি, তোমার সঙ্গে গাছটা শেয়ার করলাম, আমার খুব ভালো লেগেছে গাছটা। তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে। যাই হোক চলো বন্ধুরা, এবার সামনে দিকে যাই, বিকেল বিকেল হয়ে এসছে আর তোমাদের ভাই পারছে না বলছে, তাতে চলো বাড়ি চলো। চলো এই দেখো সামনের দিকে এগোচ্ছি। লাইট জ্বালানো হয়ে গেছে, সন্ধ্যাবেলা হয়েছে এই জন্য। আর দেখো বন্ধুরা, আমরা একবারে গেটের সামনেখানে চলে এসেছি, তো আমরা বেরোবো। তো বেরানোর জায়গাটা কিন্তু সামনে দিয়ে হবে না, বেরোনোটা হচ্ছে পাশ দিয়ে যেখানে আছে রেস্টুরেন্ট, এখানে আছে এক্সিট, এখান দিয়ে আমরা ঢুকবো। এখানে ঢুকানোর ওদের একটাই কারণ, সেটা হচ্ছে তোমরা যাওয়ার সময় কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। কিন্তু এখানে রেস্টুরেন্টের খাবার দাবারের দাম প্রচুর, এবং আমরা এর আগে একবার খেয়েছিলাম, তো সেই জন্য এখানে খেলাম না কিছু। যেহেতু আমাদের বাড়ির পাশে, তো আমরা এখানে খেয়ে কী করবো, আমরা আমাদের বাড়ির কাছে গিয়ে খাবো। এই দেখো বন্ধুরা, এখানটায় রেস্টুরেন্ট আছে, বসে খাওয়ার ব্যবস্থা আছে, সবই আছে, লাইট ফ্যান সবই চলছে এখানটায়। কিন্তু আমরা এখানে খেলাম না কিছু, তো আমরা এগিয়ে যাচ্ছি একবারে বাইরে, যেখানে ছেলে বলছে কিছু কিনবে, দেখি কী কিনছে। তো চলো বন্ধুরা। যেহেতু আমরা এখানে একবার খেয়েছিলাম, ওই জন্য আমরা জানি এখানকার প্রচুর জিনিসের দাম, কোল্ড ড্রিঙ্কস বলো তার যাই বলো দাম ডবল। তাই আমরা এখান থেকে কিছু কিনলাম না, বাইরে গিয়ে খেয়ে চলো। হ্যাঁ, বেরিয়ে গেলাম এবার পার্কের বাইরে, চলে এলাম ভিতরে, কিছু খেলাম না, ছেলে বলছে বাইরে খাবো, দেখছি কিছু কিনবে নাকি হবে। এই দেখো বন্ধুরা, এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে, তো আমার ছেলে কিনবে সেটা এখন দেখার ব্যাপার, ওর পছন্দ একটু অন্যরকমের, দেখা যাক এখন ঘুরে ঘুরে কী কিনবে এখন সেটা দেখার। আর দেখো তোমার সঙ্গে শেয়ার করলাম এই জিনিসটা, এটা খুব ভালো লাগতো ছোটোবেলায়, এখন এসব বাচ্চারা খেলে, এসব বাচ্চাদের খেলনা যাই হোক। তো চলে এসেছি এখানটায়, এই দেখো এবার কিছু কিনবে মনে হচ্ছে এখানটায়, এই দেখো বের করে নিয়েছে, ওরা পছন্দ হয়ে গেছে বন্দুক পেন, এই দেখো। তো এই পেনটা ভাঙা ছিল, এটা চেঞ্জ করে দিল, পেনটা দেখতে ভালো লাগছে, এই দেখো বন্দুক পেন। আর কিনলো আর একটা তরোয়াল পেন, এটা দেবে ওর বন্ধুকে, ওই জন্য কেনা। দেখলাম বন্ধুরা ছেলের পছন্দ, অত কিছু জিনিস থাকতে পেছনে করলো পেন, তরোয়াল পেন আর হচ্ছে বন্দুক পেন, তাই তো? ওই নেই। হ্যাঁ, ওটা পেয়ে শুনছি, চলো এবার আমরা যাবো, দিয়া বলছি এখানে কিছু খাবে না, তো আমাদের ওখানে গিয়ে মোমো খাই বল না, মানে এখানে খাবে না খাবার এখানকার, পরে বলছি কেন, যাই হোক। আর ওখানে চলো, আমাদের ওখানে গিয়ে কী খাবো না খাবো দেখে নিচ্ছি, চলো এবার বাড়ি চলে বলতাম। দেখো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে আর গাড়িও বার করা হয়েছে, এবারে আমরা যাব হচ্ছে বাড়ির দিকে। আর এখানে রয়েছে আমাদের সেই ফেমাস বাঁশের কেল্লা রেস্টুরেন্ট, তো ইচ্ছা আছে আমাদেরও একদিন আসার, তো একদিন আসব আর আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমরা চলে এসেছি আমাদের এলাকায়, খাবে হচ্ছে ছিল আইসক্রিম আর মোমো, এখনো রেডি হয়নি, তৈরি হচ্ছে ওদিকে, দেখো এই দেখো বন্ধুরা, ছেলে এখন কিনছে আইসক্রিম আর নিল কর্নেটো, আর ও খুলতে পারছে না, তোমাদের দাদা ভাই এখন আইসক্রিমটা ভালো করে খুলে দিচ্ছে, আর ভালো করে খুলে না দিলে কাগজ সমেত খেয়ে নেয়। ছেলে খাচ্ছে আইসক্রিম আর এখনো মোমো রেডি হয়নি, তারটা বল দিল, ছটা বাচ্চা তখন আপনার জন্য রেডি হয়নি, তো কিনে বা তুমি চাউমিন চাউমিন চিকেন পকোড়া, তাই ঠিক আছে চলো। এই দেখো বন্ধুরা, অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি পেয়ে গেলাম গরম গরম চিকেন মোমো, তো চিকেন মোমো খাওয়া কমপ্লিট, বাড়ি যাওয়ার সময় নিয়ে নেবো চাউমিন চিকেন পকোড়া। তো এটাই রাতের ডিনার, আর ভিডিওটা আজকে এই পর্যন্ত।